এই যে আমাদের টিম এটা পড়ে যাচ্ছে আমাদের এখানে পারবি না সেটা বল না পারবো কেন পারবো না এটার জন্য কিন্তু সন্ধ্যাবেলাটা থাকা হ্যাঁ এই লাইটটার জন্য অপেক্ষা করছিলাম আমরা আমাদের এখানে এখন ঝালমুড়ি তৈরি হচ্ছে আমার ওই ডিমের প্যাকেটগুলো দোকান থেকে নিয়ে আসছে ভালো হতো তাহলে জানানো হতো প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রচুর এখনো পর্যন্ত কিন্তু রোডের মজাটাই আলাদা পুরো এখানে মোটোজিপির মতো টার্নিং গুলো লাগে আর এখানটা পেরিয়ে গেলেই আমরা সোজা এন্ট্রি করছি মুকুটমণিপুরে কয়েক মিনিট অপেক্ষা পেছনে দুটো হোটেল রেস্টুরেন্ট ছিল একটা পিঙ্ক হোটেল আর একটা ছিল আরণ্যক অনেকেই নাম শুনেছ তোমরা তো সেটা জাস্ট পেরিয়ে এলাম আর এইখানে ঢুকে গেছি আমরা মুকুটমণিপুরে এখানে বাসের সমস্ত পার্কিং যারা বাইরে থেকে কলকাতা থেকে বা বাইরে থেকে এসছে তাদের জন্য পার্কিংয়ের জায়গা আছে সমস্ত কিন্তু এগুলো পার্কিংয়ের বাসে আর এখানে তো লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম মুকুটমণিপুর তো চলো আমরা মুকুটমণিপুর চলে এসেছি একদিন পর সেই বহু প্রতীক্ষিত জায়গায় এটা দিয়ে ড্যামের ওই সাইডটা যাওয়া যায় আর এটাই হচ্ছে মেন ড্যামের পজিশন এখানে কিন্তু এখন তো অনেক বেড়া ফেড়া দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু দেখা যায় নিচের ড্যামটা আজকে পুরো দিনের ট্রিপটা একটু বেশি হচ্ছে তো ঘোরাফেরা তো আজকে এখন এনার্জি ড্রিঙ্ক খাওয়া হচ্ছে আমরা বাইদেও এখন চলে এসেছি তো আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি এই হচ্ছে মেন আকর্ষণ ড্যামের আমরা ওই ব্রিজটার দিকেই ছিলাম ওই ব্রিজ থেকে কিছুটা এরকম ভিউ পাওয়া যায় অনেকে নেমেওছে ওখানে ট্রেক করতে যেরকমটা দেখতে পাচ্ছি কেমন ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি কি বলবো এখন একটু জাস্ট একটু মানে আরো ডেকোরেট করেছে ব্যাপারটা ছোটবেলা থেকে বড় হয়েছে আমার পিসি ঘর সামনে কতবার যে এসেছি তার কোনো ঠিক নেই যাক বরের সাথে প্রথমবার এলাম সেই জন্য ভালো লাগে তাই একদম চলো আর বসতে হবে না এখানে চল আগে ঘুরে একবার নিচে দেখি আসি ঝর্ণা পাহাড় হ্যাঁ ট্রেক করতে করতে যাই ওখানে গিয়ে এই হাতে হেলমেট এই হাতে স্ট্যান্ড আর এই জুতো এগুলো পরে আর ওখানে পা জলে ভেজাবো নাকি পা ভেজাবো আচ্ছা আচ্ছা তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও আমাদের বাঁকুড়ার এই ট্রিপ ভিডিওগুলো ঠিক আছে দেখে তো এখন কিন্তু জল নেই এখানে এইটা হচ্ছে ব্রিজটা গেট ওইটা সুইচ গেট দেখো তোমাকেই দেখছে তোমাকে দেখে চিনতে পেরেছে দেখো লোকেরাই বলবে যে কার মতো দেখতে তোর মতো না তোমার মতো বাবু ওরকম বেশি বলো না আচ্ছা তোমরা বলো হ্যাঁ ওটাই তুমি বললে না তুমি তোমরা বলো তুমি এইখানটায় এসো যে এই পাবলিকটি এই পাবলিকটি কার মতো দেখতে ওর মতো না আমার মতো আমি জানি ওর মতোই বলবে তাও জিজ্ঞেস করছি আর কি বাহ দিদি বাহ দিদি তো দাঁড়াও আমাদের টিমের বাকি মেম্বারদের জন্য আমরা অপেক্ষা করছি তারা বললো আধ ঘন্টার মধ্যে এসে আমাদেরকে জয়েন করছে কোথায় আছে রে ভাই এই না আমরা এত ঘুরছি তাও কোনো ইয়ে নেই চলে এলাম ওরা মনে হচ্ছে আবার দেরি করছে না তো বললো আধ ঘন্টা মানে ওই যে বাঙালির একটা ব্যাপার হয় না যে আধ ঘন্টার মধ্যে নাকি আসছি ব্যাপারটা আধ ঘন্টা হবে না 40 মিনিট সেটা বোধহয় যায় এখন কাটা তারের বেড়ার এপাশে দাঁড়িয়ে আছি বাংলাদেশ বর্ডার সৌরভ বলছে আর এখন আমাদের টিম মেম্বারদের ফোন করা হচ্ছে জানি না তারা কখন এসে পৌঁছাবে
এখানে আমরা রেখেছি আমাদের হেলমেটের স্ট্যান্ড। তো এটা মোচক নয়, এটা আর্টিফিশিয়াল বানানো রয়েছে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। আমরা ড্যামের মেন পার্টের দিকে যাচ্ছি। এটা মুকুটমণিপুরে এখানে প্রচুর মেলা তো বসেইছে। এদিকে তো ডিরেক্ট বাইক অ্যালাও করে না, না বাইক অ্যালাও করছে কে জানে। আমাদের যেতে হবে এইটাই, কিন্তু এটা আমরা ডিরেক্ট যেতে পারবো না। বাবা এখানে আলাদা করে ফুড কোর্ট নাকি? ওয়াও, এগুলো নতুন করেছে, ওয়াহ ক্যা বাত। চলে পরে আমাদের একটু পরে গিয়ে আমরা আবার পাবো ডান দিকে ওঠার জায়গা। এইখানে এই নিচে যে জায়গাগুলো এগুলো কিন্তু পিকনিক স্পট, আমরা ফ্যামিলির সাথে একটা টাইম এসে পিকনিক করে গেছি আমরা এখানে, বাট এখন আর হয় না কারোরই, কারণ সবাইকে একসাথে পাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। আর আমরা এটা দিয়ে উঠবো ওইখানটায়, তো চলো। যাই হোক, আমি রং রুটে ঢুকে পড়েছিলাম। হেলমেটটা এখানটা আমি বুঝতে পারছি খুব ডিস্ট্রাক্ট করছে তোমাদের, কিন্তু কিছু করার নেই এখন এই মুহূর্তে, কারণ মো হেলমেট এখন পরবে না। একটু আগে গিয়েও আমরা দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো, কারণ এই জায়গাটা কিন্তু বারবার তো আর পাওয়া যাবে না। একদিকে অনেক দূর বিস্তৃত ড্যাম, আর এদিকটা যদি দেখি এদিকটা কিন্তু গাছপালা ছোটোখাটো গ্রাম এইসবগুলো আছে। তো চলো দেখা যাক এইখানটা ড্রোনে, কিন্তু যে শর্টগুলো ভিডিওতে দেখতে হবে এগুলো এইখানটার কিন্তু দেখা, এইখানটা অসাধারণ লাগে দেখতে। তো আমরা একটু দাঁড়াবো এখানেই, দাঁড়িয়ে একটু নিচের দিকে যাব। ভাইরা এখানে চলে এসছে ফটো ফটো তুলতে ক্যামেরায়, এটা ফটোজেনিক প্লেস অ্যাকচুয়ালি। তো চলো আমরা একটু দাঁড়াই এবার বাঁ দিকে। এখানে আমাদের টিম মেম্বারদের ফোন করতে করতে গালিগালাজ করতে করতে নিচে নামছে, আর এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকো। আমরা এই যে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এদিকে হালকা পাহাড় দেখাচ্ছে, আর এখানে একজন ইয়ো ইয়ো করছে যে বলছি অত ভাবনা মেরে উপরে এসো, শুনছ ভাবনা মেরে উপরে এসো। আর আমাদের কৃষ্ণা রয়েছে এইখানে, আমরা এখন চলে এসেছি কুড়ার রানী মুকুটমণি। এখন ফাইনালি মুকুটমণিপুরের ড্যামের রাস্তাতে, এই রাস্তায় বাইক চালানোর মজা আলাদা রকমেরই, এটা বলে বোঝানো যাবে না। আর এত সুন্দর রাস্তা এদিকের, পুরো ফাঁকা, আর রাত্রেবেলায় না এই রাস্তায় বাইক চালানোর মজা আরও বেশি লাগে। তো আমরা যেহেতু এখন দিনের বেলাতে এসেছি, তাই দিনের বেলার মজাটাই নাও। হয়তো ফেরার পথে আজকে অনেকক্ষণ থাকতে হবে আজকে মুকুটমণিপুরে হয়তো, কারণ গৌরব প্রিয়া জয় এরা এখনও কেউই এসে পৌঁছয়নি বাড়ি থেকে। ওরা সকালে আমাদের সাথে, ওদেরও যাওয়ার কথা ছিল, বাট ওরা যেহেতু অনেকটা জার্নির ব্যাপার, তোরা বললো যে তুই এর আগে ঘুরে আয় মুকুটমণিপুরে, তোদের সাথে আমি জয়েন করবো, বাট এখন 4:15 বাজছে, এখনও ওরা জয়েন করেনি আমাদের সাথে। তো কী করা যাবে, করার কিছু নেই। আমরা যাচ্ছি এখন পরশুনাথের ওখানে, পরশুনাথের যে মন্দিরটা আছে, যতবারই আসি ওখানে অবশ্যই চেষ্টা করি যে একবার যেন মাথাটা ঠেকিয়ে যেতে পারি। এই রাস্তায় আর একটা পরে মুসা ফিরানা বলে একটা পার্ক আছে ছোট্ট, খুব বড় পার্ক না, এই বছর 4-5 করেছে হয়তো ম্যাক্সিমাম। যত দেখবে বিস্তৃত দূর, শুধু তুমি দেখতে পাবে মুকুটমণিপুরের ড্যামের জল, এই জলের কোনো শেষ নেই, অনেকটা জায়গা জুড়ে এই ড্যামটা অবস্থিত। আর দুই একটা আছে ছোটোখাটো দ্বীপ আছে, ওখানে একটা দ্বীপ দেখাচ্ছে, ওখানে একটা দেখাচ্ছে, এদিকে একটা দেখাচ্ছে, তো দ্বীপ কয়েকটা আছে এখানে। তার মধ্যে ওইখানে যেটা হচ্ছে ওটা আশা করছি পরশুনাথের, ওখানে পরশুনাথের ছোট্ট পাহাড়টা আছে, প্লাস যার উপরে ওই পরশুনাথের যে মন্দির ওইখানটা ওই ছোট পাহাড়ের ওইদিকেই আছে যতদূর সম্ভব। আর এইখানে যেটা দেখাচ্ছে ছোটো পাহাড়, এখানে পার্কটা গড়ে উঠেছে। তো ফেরার পথে যদি টাইম পাই আর যদি মানে আলো থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। তো এটাই হচ্ছে মুসাফিরানা পার্ক, ডান দিকে এই ছোট্ট পাহাড়টাই মুসাফিরানা পার্ক আছে। আর আমরা এখন যাবো পরশুনাথের জন্য কিন্তু সোজা, এই দুই একটা টার্ন নেওয়ার পরেই পরশুনাথ পাহাড় পড়বে। এদিকে রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে গেছে, হালকা হালকা করে বাইক কিন্তু স্কিড করছে। যাই হোক চলো পরশুনাথটা আগে ঘুরে আসি।
আর এরপর যে টানটা আসছে এই টানটা নিলেই কিন্তু পরশুনাথের মন্দির চলে আসবে। কিন্তু এদিকে ঠান্ডাটা এখনও সেরকমভাবে নেই, তাই জ্যাকেটটা পড়লেও আচ্ছা না পড়লেও আচ্ছা, যারা হাঁটছে তাদের জন্য তো লাগবে না ঠান্ডা। যাই হোক, এই যে পরশুনাথের মন্দির আমরা কিন্তু চলে এসেছি, এখানে বাইকটা রেখে ওপরে উঠে যেতে হবে মন্দিরের সিঁড়ি দিয়ে। হ্যাঁ তো চলো বাইকটা ডান দিকে কোথাও একটা পার্কিংয়ে লাগাই। আরে টাইমটা দেখ, তুই ঠিক আছিস তো? আপনি ঠিক আছিস? এই যে পেছনের মানুষটাকে জিজ্ঞেস করছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ দারুন, হেলমেট তো পরা দরকার নাই রে ভাই। পুরো এই পুরো একদম দেখতে লাগে নতুন জামাইয়ের মতো। এই নতুন জামাই তো একদম দিয়ে দিল। হ্যাঁ মজা আয়া। তো এই যে আমরা এখন এখানে সবাই আছি পরশুনাথ মন্দিরের সামনে, পেছনেও আরো দুটো লোক আছে, একটু দূরে আছে দেখা যাচ্ছে না হয়তো। আর এখানে এই যে প্রিয়া আর গৌরব দা, আমরা এবার মন্দিরের ভেতরে যাবো, এখন সিঁড়ি বেয়ে যেতে হবে। লেখা আছে অবৈধ ভাবদীপ্ত পরশুনাথ শিব মন্দির। হ্যাঁ এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, কতগুলো সিঁড়ি আছে জানি না, কাউন্ট করার ক্ষমতাও নেই। ওই যে সবাই আছো পেছনে, কন হে লোক কহাঁ সে আতে হে? না না দেখাবেন। এই যে সবাই চলে এসছে, আমরা এখন যাচ্ছি পরশুনাথ মন্দিরের ওখানে। পেছনে এই যে লোকগুলো আছে দেখতে পাচ্ছ, সবাইকে দেখা যাচ্ছে, সবাই ফালতু অনেক কথা বলছে, ওদের কথাটা অ্যাভয়েড করে আমার কথাটা ফোকাস করবে। এখন আমরা উপরে যাচ্ছি। আচ্ছা আর আমরা চলে এসেছি প্রায় এখানে। এখানে একটা ভোলেনাথের মন্দির রয়েছে। এটা মন্দিরের রাস্তা? হ্যাঁ এটা রাস্তা, খুব সুন্দর রাস্তা, সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর রাস্তা। এখন অনেক ভিড় আছে। এই হচ্ছে জায়গাটা, বলছি শোনা শোনা শোনা, ঠাকুরের সামনে এসেছো তো, প্রণামটা করো, ওই বেহেল লিখি না করে একটু। এইরকমই হবে এই ব্লগটা, ঠিক আছে? প্লিজ সব কিছু ব্লার করে দিও, আমার কথাগুলো ফোকাস করো। ওরা কোথায় গেল? এই যে ঠাকুরের প্রসাদ দেখি, দেখেন দাঁড়াবে ভাঙতে হচ্ছে। এখন কখন আসি আমি? মন্দিরে এখানে দেখতে পাচ্ছি এখন অনেক ভিড়, যেরকম এটা এখন পিক সিজন চলছে সেই জন্য। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম দারুণ। দূরে এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ না, এটা দিয়ে ওইদিকে ডিয়ার পার্কের ওদিকে যাওয়া যায়। আমরা আর নৌকা বিহার করবো না, অলরেডি একবার নৌকো বিহার করে এসেছি আমরা, আর নৌকো বিহার করছি না আজকে। এই যে এইখানে আমাদের টিম মেম্বাররা আছে, কিছু গল্প গুজব করছে। আমরা এখন একটা আমাদের টি ব্রেক দরকার, চায় পিয়েঙ্গে আবি হাম লোক। এই মানুষগুলো চা খাবে, এখানে চা রেডি হচ্ছে ওদের, আর আমরা ঝালমুড়ি নেব, আমি আর প্রিয়া, আমরা দুজনে ঝালমুড়ি নেব। আমাদের এখানে এখন ঝালমুড়ি তৈরি হচ্ছে। ওরা চা খাবে। জয়দার লাইফে এখন একটু প্রবলেম চলছে,
গজব বেজতি হে পারবি না সেটা বল না পারবো কেন পারবো না পারবো না কে দেখা ও তো চাউচ দেশি জুগাড় করার চেষ্টা করছে যেটা শুরু হবে ইনশাআল্লাহ যেটা উচ্চ আমাকে থ্যাংক ইউ দে তাহলে ঠিক আছে সন্ধ্যা লাগবে এই মুড়িটা খেতে না প্রথমবার গুলো খেতে কষ্ট তারপর তো ঘুমাটা এরকম করে ঢেলে খেয়ে নেবো ও এখন তো এরকম করে ঢালতে তো মুখে সব ঢালা হয়ে যাবে বুঝতে পারছো খেতে পারবো না আমি খেয়ে কমিয়ে দিই বেচারা নিরীহ মানুষটাকে এরকম করে বলছি খাবে সেটাই বলো না ভালো হবে বলো ওইখানটাতে কোথাও একটা ডিয়ার পার্ক আছে যেখানে ওই 30-40টার মতো ডিয়ার আছে অনেকের ভিডিওতে তোমরা দেখেছো আমি যদি এখনো পর্যন্ত কোনোদিন আমার যাওয়ার সুযোগ হয়নি ডিয়ার পার্ক এখনো পর্যন্ত কোনোদিন যাইনি না বা বোটিং করিনি বোটিং তো ওখানে করলাম তোমরা দেখতেই পেলে সেটা তো যাই হোক চলো একটু পরে এখানে একটু দাঁড়াবো তারপর আবার বেরোবো এরপর আর দুজন এসছে সৌরভ আবার ওদেরকে দিচ্ছে গুড গুড দাঁড়াও 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 কি রে তুই এরকম কেন দাঁড়া ওকে দে একটু চালাকি তোর সাথে চালাকি আর আছে এই তো গুড 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 ভেরি গুড শেষ টাটা টাটা কি এখানে গৌরবদার প্রিয়া আর এদিকে এরাও আসছে যে আর স্ট্রিট লাইটও কিন্তু জ্বলে গেছে এটার জন্য অপেক্ষা করছিলাম আমরা চলো পরেশনাথ মন্দিরের সামনে অনেকটা টাইম কাটিয়ে এখন আমরা বেরিয়েছি মুকুটমণিপুর ড্যামের আবার ওই রোডের দিকে যাওয়ার জন্য মুসাফিরানা হয়ে মুকুটমণিপুর ড্যাম মেইন যেটা ড্যাম আর কি সেটার দিকে যাওয়ার জন্য ঘড়িতে এখন বাজে 5:36 হ্যাঁ 5:36 আর এখানে কিছু ফটোগ্রাফি করব তারপর এখানে নিচে যে মার্কেটটা আছে সেই মার্কেটে যাব কিছু কেনাকাটা যদি করার থাকে দেখব যদি কিছু পছন্দ হয় কিন্তু জ্বলে ওঠে এরপর কিন্তু রাত্রে মুকুটমণিপুরের সৌন্দর্য কিন্তু আলাদা রকমেরই হয় আর সামনে এই যে ছোট্ট করে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কিন্তু ওই মুসাফিরানা পার্ক যেটা বললাম এই পাহাড়ের ওপরেই কিন্তু অবস্থিত ওটাকে আবার ডেকোরেশন করে আবার নতুন করে বানিয়েছে ঠান্ডা এখনও পর্যন্ত সেরকম লাগা শুরু হয়নি আজকে একটু ঠান্ডাটাও কম মনে হচ্ছে তুলনামূলক কারণ অন্য দিন হলে এখন কিন্তু ঠান্ডা মোটামুটি লাগা শুরু হয়ে যেত এইখান থেকে কিন্তু মুকুটমণিপুরের সৌন্দর্যটা আলাদা রকমেরই জাস্ট স্ট্রিট লাইটগুলো জ্বলে ওঠার পরে এখানে সৌন্দর্যটা জাস্ট দেখো বন্ধুরা দিনের বেলাতে মুকুটমণিপুর সুন্দর লাগে রাত্রে কিন্তু এই স্ট্রিট লাইটের জন্য এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু আলাদা রকমেরই হয়ে যায় আর এইদিকে ওই যে ড্যামটা দেখা যাচ্ছে কতটা দেখা যাচ্ছে যদিও যাই না কারণ কুয়াশা বেশিরভাগটা আছে প্লাস যেহেতু আলো কমে গেছে তো সেভাবে ভিজিবিলিটি কিন্তু খুবই কম 100-150 মিটার হয়তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখানে তো পরেশনাথ মন্দির থেকে বেরোনোর পর পরেশনাথ মন্দিরের পর হ্যাঁ দাঁড়া না ও পরেশনাথ মন্দির থেকে বেরোনোর পর জার্নিটা শুরু হয়ে শেষ হয়ে গেল পরে এই যে সবাইকার অবস্থা সবাই বলছে এখানে একটু দাঁড়াবো একটু অন্ধকার হবে তারপর সবাই আবার এখান থেকে বেরো ওখানটা একটা সেই সূর্যের লাস্ট যে কিরণের একটু আভাটা দেখা যাচ্ছে ওখানে এইখানটায় কয়েকটা ছবি তুলে একটু টাইম কাটিয়ে তারপর বেরোবো চলো কিন্তু জয়দার পেছনে অনেক মশা তাড়া করছে জয়দা বলছে সবাইকার উপর মাথার উপর যা কিছু বলবি চলো একটু আড্ডা মারি তারপর আবার বেরোচ্ছি
উপরে যেখানে লাইটিংটা আছে সেখানে সামনে চলে এসেছে, কেমন লাগে এখানে লাইটিংটা? দারুন দারুন, লাইটিংটা একবার দেখাও তো আমাদেরকে, এদিকে সবাই ছবি তোলার জায়গা, এটা ছবি তোলারই জায়গা, এটার জন্য কিন্তু সন্ধ্যাবেলাটা থাকা। হ্যাঁ, এই লাইটটার জন্য অপেক্ষা করছিলাম আমরা এতক্ষণ থেকে, দারুন করেছে। লাস্ট বার যখন এসেছিলাম আরো ভালো করেছিল, ছিল না নিচে এগুলো সব উঠে গেছে, এই সামনের লাইটটা একবার দেখো, এইখানে সামনের লাইটটাও কিন্তু দারুন। আজকের মুকুটমণিপুরের আমাদের ঘোরা শেষ, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভিডিওটাও আমরা এখানে শেষ করব। লাইটিংটা কিন্তু অসাধারণ এখানের, মানে অনেক ছবি তুলেছি আমরা, অনেক রিলস করেছি সবাই মিলে, আর এখানে পাবলিকগুলো বসে আছে, এই যে ক্লান্ত হয়ে গেছে ওরা, হাতগুলো একটু দেখাও, খুশি হতাম, সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে, হ্যালো গাইস, বাই বাই। আর আর সবাই আমার এনার্জি দেখো, অনেক কিছু বলছে যে মোর অনেক এনার্জি, তাই না? ভিডিও করছি সেই জন্য। শোনাগো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো। আজকে আমরা মুকুটমণিপুর ট্রিপের ভিডিওটা এখানে সবাই শেষ করছি। এই যে আমাদের টিম যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সোমো লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে এক্সাইটিং ব্লগে, টাটা। সবাই এখানে বসে গেছে, আড্ডাতে এসেছি, আড্ডা আড্ডা। এই যে চলে এসেছে আমাদের পাপড়ি চাট সবাইকার, জয়দার খিদে পেয়েছে প্রচুর, এদিকে এরাও রেডি খাওয়ার জন্য, আমিও আবার খাবো বাবা। বুঝি ওই ইয়েগুলো আছে ভিতরে, ছেড়ে দাও আমি দেখে লিখছি। ফগ লাইটের এখন জোর টেস্টিং হচ্ছে, এই হচ্ছে ফগ লাইট ছাড়া, আর এই হচ্ছে ফগ লাইট দেওয়ার পর, ঠিক আছে। জয় লাইটটা বন্ধ করলেও কোনো বোঝা যাচ্ছে না, ভিডিও করছিস? ইয়েস।